ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানি দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে আপডেট সংবাদের পর বিস্তারিত ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আরও জানি দেব ও আইসি কে হুমকি দেওয়া বন্ধ করতে বললেন চিফ প্রসিকিউটর করিম খান আরও থাকছে ও আইসি শীর্ষ সম্মেলনে ইরানের পররাষ্ট্র ভাষণ গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আরো জানিয়ে দিব গাজা আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোন চুক্তি হবে না জানালো হামাজ যুদ্ধবৃত্তির যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল আর থাকছে বাংলাদেশ সীমান্তের জানতা হেডকোয়ার্টার দখল করল আরাকান আর্মি এবার যুদ্ধবৃত্তি প্রস্তাবে ইতিবাচক সারা হামাচের এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের সেনাঘাঁটি ঘুরিয়ে দিল ইরান এখন তবে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজাল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেসের সদস্যদের আহ্বান মার্কিন কংগ্রেসের বেশ কিছু ডেমোক্রেট সদস্য ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণ পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করা বন্ধ বিষয়টি বিবেচনা করা আহ্বান শুক্রবার কংগ্রেসের সিয়াসের জন ডেমোক্রেট স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউস পাঠানো হয় এতে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি কঠোর হতে বাইডেনের উপর চাপ তৈরি করা হয়েছে আইন তাদের গাদা ইদলে সরকারের যুদ্ধ পরিচালনার বিষয় উদ্বেগ প্রকাশ করে এটি ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বন্ধের সম্পর্কিত চিঠিতে ইউএস এজেন্সির একটি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বরাদ্দে বলা হয়েছে গাদে মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলের বাধা প্রদান করার কারণে অজীবহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে আইন বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুকে পরিষ্কার বলে দেন জনত্রাণ সর্বহ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে মার্কিন নিরাপত্তা সহায়তা পাওয়ার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস অফ সার্ভিসেস কমিটি ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্রেটরা রয়েছেন সূত্র পাস ইসরায়েল নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসি কে হুমকি দেওয়া বন্ধ করতে বললেন চিফ প্রসিকিউটর করিম খান হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি ইসরায়েল নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর ওই আদালতের বিরুদ্ধে যে হুমকি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা গণমাধ্যমগুলো এই জল্পনা জোরদার করেছে যে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মানব বিরোধী অপরাধ করার দায় इजीली প্রধানমন্ত্রী বেনিמין নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী ইউলাত গ্যালান্ট এবং সেনাপ্রধান হিরোজি হেভেরি বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে এই অবস্থায় আইসিসির এর চিফ অফ প্রসিকিউটর করিম খান বলেছেন গত কয়েক দিন ধরে জাতিসংঘের এই আদালতের কর্মীদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে করিম খানের দপ্তর একটি এক্সপোস্টে কথা জানিয়ে বলেছে যে এ ধরনের হুমকি জাতিসংঘের এ ধরনের স্থায়ী যুদ্ধপরত আদালতের বিচার প্রশাসনের বিরুদ্ধে অপরাধ এতে আরো বলা হয় আইসিসি দপ্তরে কর্মীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা তাদের ভয়ভীতি দেখানো তাদের উপর অবৈধ প্রভাব খাটানোর সব ধরনের চেষ্টা অবশ্য অবলম্বে বন্ধ করতে হবে করিম খানের সদর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতির বরাদ্দে এক্সেপ পোস্টে বলা হয়েছে যখন কারো পক্ষ থেকে আদালত বা তার কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দেওয়া হয় তখন তার স্বাধীনতা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এ অবস্থায় আদালতের উচিত তার বৈধ ক্ষমতা প্রয়োগ করা নিজ একটিয়ারের অধীনে তার দায়ের করা মামলা এবং তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া সূত্র পাঁচ টুডে ও আইসি শীর্ষ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন অবরুদ্ধ গাজা উপত্যকায় উপরচলমান গুণ হত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চিহ্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান Gambia রাজধানী বونوতেলে শনিবার ইসলামী সহযোগিতা সংস্থা বিআইএনির 15তম শীর্ষ সম্মেলনে বক্তব্যতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিন ইহাববান জানাল তিনি বলেছেন فلسطین জাতি এখন যে চরম প্রতিকূলতা দুর্ভোগের মধ্যে পড়েছে নিশ্চিতভাবে তা কেটে যাবে কিন্তু এই কঠিন সময়ে মুসলিম দেশগুলোকে কে কিভাবে ফিলিস্তিন জনগণের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নিঃসন্দেহে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজা গণহত্যা এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নৃশংস দমন অভিযান বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তিনি বলেছেন গাজা পরিস্থিতি একথা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করা ইসরায়েলি ভাষণা দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয় সূত্র পাঁচ গাজা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোন চুক্তি হবে না জানালো হামাস গাজা উপত্যকার উপর ইত্যালি কোন হত্যামূলক যুদ্ধ পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত হুতবাদী বনবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাজ কোন চুক্তিতে স্বাক্ষর করতে যাবে না ইসলামের যুদ্ধ বন্ধের ছাড়াই হামাজ মিশরের রাজধানী কায়রোর পূর্ণবন্দী মুক্তির ব্যাপারে একটি চুক্তিতে সম্মত হতে যাচ্ছেন বলে যখন ইসরায়েলি গণমাধ্যমগুলোতে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল তখন এই হুঁশিয়ার দেন হামাজ যা সিনিয়র নেতা হিসাম বাদরান কাতারের নিউজ চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্ক বাণী উচ্চারণ করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনের জনগণের দুঃখ দুর্দশা অবসানের জন্য হামাজ একটি চুক্তিতে পৌঁছতে ধীরপ্রতিজ্ঞ হবে সে চুক্তি যে কোনো মূল্য হবে না এদিকে মিশরের একাধিক সূত্র শনিবার জানিয়েছে গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েল-ফোনাবন্ধে বক্তের আলোচনা বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হয়েছে সূত্র জানায় একেবারে কারোর ভোট থেকে ভিন্ন রকম ফল বেরিয়ে আসতে পারে এর আগে মিশরের মধ্যস্থতাকাতে আরও একাধিক ভোটক হলেও ইসরায়েল হামাজো কোন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে হামাজ বলেছে এই সব যুদ্ধবন্ধ হলে গাজা থেকে সকল দখলদার সেনাবাহিনী থেকে প্রত্যাহার এবং গাজা অবরুদ্ধ তৎপরতা জর্ডান এবং গাজা বাস্তুস্ত মানুষকে ঘরে ফিরে দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোন চুক্তি হবে না সূত্র সূত্রে নিয়ে যুক্তরাষ্ট্রের কথা শুনছে না না ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করে দখলদার ইসরায়েল আরব বিশ্ব ইসরায়েল বেশ কয়েকটি সংবাদ মাধ্যম চ্যানেলে যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চিত নিশ্চিত দিয়েছে যে যদি তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রথম দা প্রাজি হয় তাহলে গাজার যুদ্ধের অবসান ঘটানো হবে এমন খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়নি গতকাল মিশর রাজধানী কায়রো হামাসের একটি প্রতিনিধি দল যায় সেখানে তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে তবে হামাসের এক কর্মকর্তা জানাই কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়েছে তবে এটি পুরোপুরি ভেস্তে যায়নি আজ রোববার আবারো আলোচনায় বসবেন তারা এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম কান এক প্রতিবেদন জানিয়েছে হামাসের সঙ্গে আলোচনার জন্য গতকাল মিশরে কায়রো ইসরায়েলকে প্রতিনিধি দল পাঠাতে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্র কিন্তু অস্বীকৃতি জানায় সূত্র ইন্ডিয়া টুডে বাংলাদেশ সীমান্তের জানতা হেডকোয়ার্টার দখল করলো আরাকান আর্মি এবার বাংলাদেশ সীমান্তের জানতা হেডকোয়ার্টার দখল করে নিয়েছে আরাকান আর্মি জানা গেছে ওই ঘাটিটি বর্ডার গার্ড হেডকোয়ার্টার শুক্রবার রাখাইন রাজ্যের উত্তর মুঙ্গু টানশিপে হেডকোয়ার্টার দখলে পর এ এর সৈন্যরা শহরে প্রবেশ করেছে খবর ইরাবতীর এর আগে মুঙ্গু থেকে বারো কিলোমিটার উত্তরে কি কান পাইন আক্রমণ করেছিল আরাকান আর্মি সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ সৈন্যরা ঘাটি পতনের আগে জান্তা তাদের কমান্ডারদের হেলিকপ্টার সরিয়ে নিয়েছিল একটি স্থানীয় বাসিন্দা জানিয়েছেন জান্তা এখন শহরের ভারী ধরে রেখেছে রাখাইন গ্রামগুলোর মধ্যে প্রায় ৫০ জন জান্তা সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে আরাকান রোহিঙ্গা ফেবারেশন আর্মি এবং রোহিঙ্গা অর্গানাইজেশন পুলিশ সদর দপ্তরকে পাহারা দিচ্ছে তবে ইরাবতী রিপোর্টগুলো যাচাই করতে পারেনি এদিকে বাহিনীদ্রা জানিয়েছে কিন্তু জানতা শুনো বাংলাদেশ পালিয়ে এসেছে এবং সরকার বাহিনী সূত্রSqlClient শনিবার মুন্ডু বুদ্ধি đảng এবং পাউণ্ডালৌর সহরেক বারবার বিমান ও কামান হামলা চালাচ্ছে সূত্র পাসটুড়ে এবার যুদ্ধপ্রীতি প্রস্তাবে ইতিবাচক ছাড়া হামাসের দখলদার ইজরায়েলের সঙ্গে যুদ্ধবৃত্তি ইতিবাচক সাড়া দিয়ে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিন সংবাদ মাধ্যম আল-কুরস শনিবার জানিয়েছে ইজরায়েলের সঙ্গে জম্মির যুদ্ধবৃত্তিতে চুক্তি প্রথম ধাপ কার্যকর এ রাজি হয়েছে হামাসের নেতারা। জোটের আরব সংবাদ মাধ্যম আশরাফ পাকপাও জানিয়েছে জম্মির চুক্তির দাফ প্রান্ত রয়েছে দুই পক্ষ হামাস এবং ইজরায়েল। হামাস এই ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দেবে যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র আল কুটসিকে জানিয়েছে হামাস সহ অন্যান্য ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী নিয়ে ঘটিত একটি চুক্তিতে পৌঁছাবে বলে আশা করা হয় সূত্র জানিয়েছে বিগত কয়েক ঘন্টায় মিশর কাতার ফিলিস্তিন ইসরায়েল আলেকা আলোচনা ঘন ঘন বৈঠক করেছেন এবং ইসরায়েলের জিম্মি ফিলিস্তিন বন্দী বিনিময় অনুপাত কেমন হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে এ বিষয়ে মিশর টিভি চ্যানেল

ইতিমধ্যে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের সেনা ঘাঁটি গুড়ি দিয়েছে ইরান সিরিয়া ইসরায়েল হামলা দুই শীর্ষ জেনারেল নিহত হওয়ার ঘটনা প্রতিশোধ ঘোষণা হিসেবে এটি করলো ইরান এর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে ইসরায়েলে হামলা হলে তেল আবিবের পাশে দাঁড়াবে ওয়াশিংটন এরপর ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এমন করার সতর্কবার্তা দেওয়া হলো সেই হামলা পর থেকে ইরানের সর্বসন্তা আতুল আল্লাহ খামিনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিন আইআরজিসির প্রধান শীর্ষস্থান নেতার নীতি নির্ধারকরা একাধিকবার ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হুমকি দিয়েছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের আগে এক প্রতিবেদনে জানিয়েছিল যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্র দেশগুলোর মধ্যে মনে হয়েছে ইসরায়েলকে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা অত্যাবশ্যক নয় এক্ষেত্রে ইসরায়েলের সরকারি সামরিক স্থাপনাকে লক্ষ্য করতে পারে ইরান সূত্র পাস টুডে